আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে প্রথম সিরিয়াল কিলার ছিলেন একজন নারী। তাকে বলা হতো ব্লাড কাউন্টেস কিংবা কাউন্টেস ড্রাকুলা। ধারণা করা হয় তার অপরিসীম রূপ যৌবন ধরে রাখতে তিনি নিজস্ব এক নৃশংস পদ্ধতি অনুসরণ করতেন। পান করতেন কুমারী মেয়েদের রক্ত এবং সেগুলোর মাংসও খেতেন। আজ জানবো সেই ভয়ানক সিরিয়াল কিলার এলিজাবেথ ব্যাথরির গল্প। হাঙ্গেরির ট্রান্সিলভেনিয়ার এক অভিজাত পরিবারে 1560 সালে জন্মগ্রহণ করেন এলিজাবেথ। ছোট থেকেই ছিলেন প্রচণ্ড খিটখেটে আর বদমেজাজি। তার পরিবারে অনেকেই ছিলেন নিষ্ঠুর প্রকৃতির। শৈশবে তিনি অনেক নিষ্ঠুরতার চাক্ষুষ সাক্ষী হন, যা তাকে আরও হিংস্র করে তোলে। জীবন্ত ঘোড়ার পেট কেটে তার ভেতর অপরাধীদের ঢুকিয়ে সেলাই করে দেওয়া, এগুলো দেখে তার মনোভাব ভয়ঙ্কর হয়ে ওঠে। এলিজাবেথের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 13 বছর বয়সে, যখন তিনি প্রথমবার মা হন। 15 বছর বয়সে বিয়ে হয় হাঙ্গেরির বিখ্যাত সেনাপতি ফেরেন্স ন্যাটাস্টির সাথে। ফেরেন্স ছিলেন প্রচণ্ড হিংস্র এবং অমানবিক, যার নাম ছিল ব্ল্যাক হিরো অফ হাঙ্গেরি। অটোম্যান বন্দীদের উপর তার নৃশংস অত্যাচারের গল্প তিনি করতেন তার স্ত্রী এলিজাবেথের কাছে। এই অত্যাচারের গল্পগুলো যেন তাকে আরও নির্মম করে তোলে। এলিজাবেথের কাছে রাজ্যের বিভিন্ন অভিজাত পরিবার তাদের কন্যাদের পাঠাত ভালো লালন পালনের আশায়, কিন্তু এটাই হয়ে দাঁড়ায় সেই মেয়েদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এলিজাবেথ তাদের ওপর নির্মম অত্যাচার চালাতেন। তিনি কুমারী মেয়েদের ছোট খাটে বন্দি করে ঝুলিয়ে রাখতেন, শরীরে ঢালতেন বরফের পানি যাতে ঠান্ডায় জমে তারা মারা যায়। এছাড়া তাদের হাতের তালুতে গরম লোহা রাখতেন, যন্ত্রণায় কাতরাতে দেখে তিনি পেতেন অদ্ভুত এক পৈশাচিক আনন্দ। সারাশে দিয়ে টেনে আঙুল ছিঁড়ে ফেলতেন, মধু মাখিয়ে পোকামাকড়ের খাবার বানিয়ে রাখতেন। ফেরেন্সের মৃত্যুর পর এলিজাবেথ আরো বেপরোয়া হয়ে ওঠেন। নখ, ঠোঁট কিংবা গালে সুই ফুটিয়ে রক্তপাত ঘটিয়ে শরীর থেকে মাংস কেটে নিতেন। বলা হয় যৌবন ধরে রাখতে তিনি কুমারী মেয়েদের রক্তে গোসল করতেন। তার জীবনে বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক করে উঠলেও নতুন কাউকে পেলেই পুরুষদের নির্মমভাবে হত্যা করতেন। 1603 সাল অবশেষে এলিজাবেথের অপরাধ প্রকাশ পায়। তার প্রধান সহযোগীদের মধ্যে 3 জনকে ফাঁসি এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে এলিজাবেথকে কারাগারে না রেখে জানালাবিহীন ছোট একটি ঘরে বন্দী রাখা হয়। সেখানেই 1614 সালে মাত্র 54 বছর বয়সে মারা যান তিনি। তার সহযোগীদের মতে 50 থেকে 80 জন মেয়ের হত্যাকারী ছিলেন এলিজাবেথ। তবে এলিজাবেথের ব্যক্তিগত ডায়েরি অনুযায়ী এই সংখ্যা আরো ভয়াবহ, প্রায় 600 জন, এমনকি অনেকের মতে তা হাজারেরও বেশি।